বাংলাদেশে নিশ্চয়ই জানেন যে চতুর্থ লিঙ্গের কয়েকজন কথিত নারী আছে। এই সাংবাদিকগুলো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আপনার যে ইস্যু সেই ইস্যুকে তারা রেজ করার চেষ্টা করে, বিশেষ করে ইসলাম নিয়ে যদি কোনো কথাবার্তা হয় ইসলামের মানে পক্ষে, বা যদি তাদের কাছে কোনোভাবে মনে হয় যে ইসলামের পক্ষে যাচ্ছে, এটা সমাজ সুশৃঙ্খল করার, সমাজকে সুন্দর করার কোনো কিছু ঘটে যাচ্ছে, সেটার বিরুদ্ধেই তারা লেগে যায়। এর আগে একবার মাদারীপুরের আপনার জেলা প্রশাসক ঘোষণা দিয়েছিলেন যে 16 বছর বা মানে কত বছর যেন একটা দিয়েছিল যে ওই বছরের বয়সের বেশি কোনো নারী আপনার মানে ছেলে মেয়ে রাতে সন্ধ্যার পরে বাসার বাইরে বের হইতে পারবে না, সেটা নিয়েও আরেক টক শো করেছিল এরা, আপনার নিশ্চয়ই দেখেছেন। আমি এটা সম্ভবত আরও 2-3 বছর আগে, তো এখন যে বিষয়টা নিয়ে তিনি আপনার একটি টক শো করেছেন ঈদের ঠিক 2 দিন আগে, আমি এটা যেদিন দেখেছি সেদিন থেকেই চিন্তা করছি যে একটা প্রোগ্রাম করব ঈদের পরে, যে এই ভিডিওটাই আপলোড দিব এটাই হবে প্রথম, এবং সেটাই করছি। মাঝখানে আমার স্ত্রীর একটা অপারেশন হয়েছে ছোটো, তো সেটার কারণে আমি খুবই ব্যস্ত ছিলাম, আসতে পারিনি, আজকে আপনাদেরকে সেই বিষয়টা জানাচ্ছি। তো বিষয়টা কী নিয়ে সেটা আগে একটু চলুন, আমাদের এই যে চতুর্থ লিঙ্গের যে সাংবাদিক তাদের নেতৃত্ব দেয়া একজন হচ্ছে মিথিলা ফারজানা, তিনার কাছ থেকে শুনে আসি। ঈদের দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাতক্ষীরার সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকার পাশাপাশি ইসলামিক পতাকা উত্তোলন করতে হবে, এছাড়া অন্যান্য কর্মসূচি বাস্তবায়নের আদেশ দেওয়া হলো। আচ্ছা, এবার হচ্ছে ইসলামী পতাকা, এই যেটা বললাম আর কি, ধরেন এক একজনের এক একটা বিষয়ে অ্যালার্জি থাকে না, আপনার ধরেন পিঁপড়া কামড়ালে চুলকায়, কারো মশা কামড়ালে চুলকায়, কারো অ্যালার্জি থাকে। তো মিথিলা ফারজানা এই যে আমার আজকের ভিডিও যে শিরোনাম সেটা যে ওরে ওর চুলকায়, হ্যাঁ ওরে ওর চুলকায়, ওর ভিতরে চুলকায়, কোন দিক দিয়ে চুলকায় সেটা না বললাম, চুলকায় কেন, ওর এই ইসলামের কথা বললি ওরে চুলকায়। এবং এই কারণেই ও যখন শুনেছে যে ইসলামিক পতাকা, এটা ওর চুলকানো শুরু হয়েছে। তো ওর একা চুলকায় নাই, আরো কিছু মানুষেরও চুলকিয়েছে, যেটা তার দাবি। পতাকা উত্তোলনের বিষয়টিকে দূরভিসন্ধিমূলক ও সাম্প্রদায়িক বলে মন্তব্য করেছেন প্রগতিশীল এবং সুশীল সমাজের ব্যক্তিরা। আচ্ছা, এখন এই যে মানে আপনার সুশীল বাংলাদেশে সুশীল কারা, বাংলাদেশে সুশীল হচ্ছে যেটা মানে বিরল প্রজাতির একটা প্রাণী, এরা মাকেও মার সাথেও করে, মেয়ের সাথেও করে, বোনের সাথেও করে, সবার সাথেই করে, এদের কোনো সমস্যা নাই। মনে করেন আপনি যদি 71 টেলিভিশনেই যান, এদের মনে হয় কিছুদিন আগে আপনি গুগলে ইউটিউবে এখনও সার্চ দিলে পেতে পারেন যে শাকিলের যৌন হয়রানি, দেখবেন শাকিল ইরেও করে, আপনার ওই যে শানাজ মন্দিরেও করে, আবার ওই যে টিনা নামে আরেক মেয়ে ছিল ভ্রূণ হত্যার মামলা করলো ওরেও করে, আবার শাকিল আবার ফারজানা রূপার বউ মানে হাজব্যান্ড ওয়াইফও, আবার এদিকে মিথিলারও এক সময় করেছিল, আবার ধরেন মুজাম্মেল বাবু এদের সবাইকে বায়োরোটেশন করে। এখন আপনি যদি 71 টিভিতে একটা মানে ফরেন্সিক ডিপার্টমেন্টের কাউকে নিয়ে যান, নিয়ে যায় মনে করেন সবার আপনি ডিএনএ টেস্ট করলেন, ডিএনএ টেস্ট করলে দেখবেন যে মুজাম্মেল বাবুর বাবা মানে বাবুর ছেলের ডিএনএ টেস্ট করে নাম বাবুর বাপ হচ্ছে শাকিল, আবার শাকিলের ছেলেরটা যদি চেক করেন দেখবেন যে ওর বাপের নাম হয়ে গেছে ইস্তিয়াকের, ইস্তিয়াকের যারটা ই করলেন, এরকম ওরা বায়োরোটেশন ঘুরে পেঁচা এগুলি ওরা কিছু মনে করে, এটার নাম হচ্ছে সুশীল। এখন কয়দিন আগে আপনার শাহরিয়ার কবির মারা গেল, শাহরিয়ার কবিরের মেয়ে নাকি ফুটনোট দিয়ে গিয়েছে যে আপনার তার বাবা তাকে যৌন হয়রানি করতো, উত্তপ্ত করতো, সেই কারণে সে মারা গিয়েছে। আমি জানি না সেই ঘটনার সত্য কি মিথ্যা কতটুকু, তো মানে আমি একজন অন্য সমাজের মানুষ হিসাবে আমি এই ধরনের কথা বিশ্বাসই করতে চাই না যে কোনো মেয়ে, কোনো বাবা তার মেয়েকে এইভাবে করতে পারে, কিন্তু ঘটনা ঘটছে, এটা আলোচনা না, এটা ফ্যাক্ট, এটাকে আপনি ইগনোর করতে পারবেন না, এই সমাজেই এটা ঘটছে। তো এরা চায় এই ধরনের একটা সমাজ ব্যবস্থা তৈরি করতে, যে কারণে 71 টেলিভিশনে এই ধরনের অনুষ্ঠানগুলি যদি হয় তারা সুশীল, তারপরে এই প্রগতিশীল এই টাইপের কিছু কথা বলে না কিছু লোকজন নিয়ে আসে, এবং এই ভাড়াটে লোকগুলিও ঠিক সেম ক্যাটাগরির সব কয়টা, ইস্তিয়াক রেজা থাকবে, মাসুদ কামাল থাকবে, নাঈমুল ইসলাম খান থাকবে, তারপরে ওই যে আরেক মহিলা ওই যে ফুট আছে কী বলে কী যেন ছিল না, এই জন্য ওই যে পাকিস্তানি আপনার তালাক দিয়ে দিয়েছে মাসুদা ভাট্টি, পাকিস্তানিকে বিয়ে করলো, তারপরে সেই লোক দেখলো যে এত নারী না, হ্যাঁ মানে জিনিস নাই, যাই হোক। তো এই যে আপনার মানে ওদের যে অবস্থা, এরা সবাই একসাথে, ফারজানা রূপা, মিথিলা ফারজানা, তারপরে অনেক জিনিসপত্র আসছে যে এগুলি এরা একসাথে বসে এগুলো নিয়ে আলোচনা করে, এখানেও এরকম 5-6টা বানর এসেছিল এবং তারা সেটা নিয়ে আপনার আলোচনায় বসেছে, তো আমরা তাদের আলোচনাও শুনি, তারপরে মাঝে মাঝে কথা বলবো আপনাদের সাথে। আমরা যখন এই খবরটি নিয়ে কথা বলবো বলে চেষ্টা করছিলাম, উপজেলা নির্বাহী অফিসারের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, উনি আমাদের সাথে কথা বলতে রাজি হননি, কারণ উনি বলছেন যে উনি অত্যন্ত অসুস্থ এবং উনি হাসপাতালে চিকিৎসাধীন। এখন ধরেন এই যে মাসুদা ভাট্টির কথা বলি আপনাদের, মানে জেলা প্রশাসক কেন রাজি হয়নি, অসুস্থ কিন্তু অসুস্থ না, হসপিটালও যায়নি কিন্তু যাইতে পারে, এর কথা শুনে ধরেন আপনার সামনে দিয়ে যদি একটা ষাট যায়, ষাট, তো এই ষাট দেখলে তো আপনি ভয় পাবেন, এবং ভয় পাবেন এবং তারা দেখে পালাতে যাবেন।
তো এই ধরনের চতুর্থ লিঙ্গ এগুলো তো মাসুদা ভাট্টির হাজবেন্ড বলতে পারবে কি ধরনের অভিজ্ঞতা। তো এখন এই যে এদেরকে দেখলে তো ভয় পাবে মানুষ যখনই শুনে, আমার মনে হয় না কোনো সুস্থ মানুষ 71 টেলিভিশনে কোনো টক শোতে কেউ আসতে পারে, যে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক আর যাই করুক। আর যে যারাই আসে তাদের বুঝতে হবে যে মানে মানে সাহস আছে আর কি, অনেক সাহস নিয়ে তারপরে তারা এসছে। তো এই লোক হসপিটালে গিয়া, যখন মিদিলা ফারজানার নাম শুনছে ও হসপিটালে গিয়া ভর্তি হয়েছে, ঈদের 2 দিন আগের ঘটনা। তো এইভাবে আপনার ওরা চাইলেও তারপরে তাদেরকে জোগাড় করতে পারে নাই, এরপরে তারা আলোচনা চালিয়ে নিয়ে গিয়েছেন এবং সেখানে যথারীতি আপনার ওই যে বললাম যে ওই লেভেলের কয়েকজন আলোচক, তার মধ্যে একজন আবার তারা টেকনিশিয়ানও নিয়ে এসেছেন। তো সেই টেকনিশিয়ান হচ্ছে কি টিউমার ফ্র্যাকচার না কি যেন একজন, তো উনি হচ্ছে এখানে শুরু করেছেন আলাপ। এবং ওনার আলাপের মাঝখানেই মিথিলা ফারজানা ওনাকে প্রশ্ন করছেন যে এই পোস্ট আগে কে করেছে তাকে ধরতে হবে, মানে ওর ওই আলোচনার মূল অংশটা মিথিলা ফারজানা ক্যাচ করেছে, কে করেছে আগে পোস্ট তার ব্যাপারে তিনি প্রশ্ন করছেন। তানভীর মাহতাব আবির, ফ্যাক্ট চেকার, রিউমার স্ক্যানার, প্রথমটা কে ছড়িয়েছে? কে ছড়িয়েছে ওটা তো হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ছড়াতে পারে, এজন্য খুব বলা হচ্ছে এটা খুব সম্ভব নয়, আমার মনে হতে পারে ডিলেট হয়ে গিয়েছে। তো এই তানভীর মাহতাব আবির যেটা বললাম আর কি, এই মানে ফ্র্যাকচার টিউমার স্ক্যানার মানে ফ্যাক্ট চেকার হচ্ছে রিউমার স্ক্যানার, তো ওনাকে নিয়ে আমি জানি না এই লোক মানে এই লোককে মানে এই লোক কোন পন্থী সেটাও জানি না। তো ওনাকে ডেকে এনেছেন হয়তো বুঝিয়ে টুঝিয়ে, উনি ওনার মতো করে আলোচনা করেছেন, ওনার বক্তব্যে তেমন কোনো কিছু খুশি হইতে পারেন নাই। এরপরে তিনি ইশতিয়াক রেজার কাছে গিয়েছেন মিথিলা ফারজানা। তো ইশতিয়াক রেজার ব্যাপারে আগেই আপনাদেরকে বললাম, ইশতিয়াক রেজা ধরেন নিজের মেয়ের বয়সী, নাতনির বয়সী, যা আছে জি টিভিতে চাকরি করতো, ওই জায়গায় 2-3টা মেয়ের সাথে সে আকাম কুকামের এই ধরনের ঘটনা তিনি ঘটিয়েছে। এর আগে একবার মুস্তফা ফিরোজের এক ঘটনার মধ্যেও তাদের যে একটা গ্রুপের ব্যাপারে কথা বলেছিলেন সেটা নিয়ে এখন নাই কিছু বলি। তো ওনার বক্তব্যের মধ্যে খুব স্পর্শকাতর একদম এখানে তিনি দেখছেন যে এই দেশ পাকিস্তানে চলে যাচ্ছে এবং ওইখানে স্বাধীনতা বিরোধীরা ঘাঁটি, সেই ঘাঁটির মানুষজন তারা তাদের মনের মতো একজন ডিসি পেয়েছেন, তার মুখ থেকে শুনুন তাহলে আরো ভালো হবে। একটি স্বাধীনতা বিরোধী রাজনৈতিক শক্তির বড় ঘাঁটি, তারা তাদের পছন্দ মতো একজন জেলা প্রশাসক পেয়েছেন, এটা হলো প্রথম অবজেক্ট। দ্বিতীয় হলো তিনি এটা স্বাক্ষর করেছেন, সুতরাং দায় দায়িত্ব তার, তিনি এখন যতই বলেন প্রিন্টিং মিস্টেক এই দায় দায়িত্ব এড়াতে পারে, তার মনোজগতে আসলে এটা আছে, কলেমা খচিত অমুক তমুক ইত্যাদি ইত্যাদি, এটা আসলে তার মাথায় নাই যে এখন বলছে এটা একটা প্রিন্টিং মিস্টেক, এটা হতে পারে না। আমার প্রশ্ন, একজন জেলা প্রশাসক কি না দেখে সই করেন? এই মানের জেলা প্রশাসক দিয়ে কি চলছে তাহলে বাংলাদেশ? কালো পতাকায় কিংবা সবুজ পতাকায় লা ইলাহা ইল্লাল্লাহ এইদিকে সাধারণত ইসলামিক পতাকা বলে না, এটা ইসলামিক পতাকা না, কলমা খচিত। আচ্ছা, ইশতিয়াক রেজার পরেই আরেক ভদ্রলোক আপনার বক্তব্য দিতে এসেছেন। তো তিনি বলছেন যে এই ধরনের মানে ওই কালেমার পতাকা টতাকা এইসব ইসলামের পতাকা এটাকে বলছেন এইভাবে। এর মাঝখানে ইশতিয়াক রেজা আবার তাকে থামিয়ে দিলেন, থামিয়ে দিয়ে তিনি তাকে বলতে চাইছেন যে আপনার এটা আপনি মানে ইসলামী পতাকা বলতে পারেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই লেখাকে আপনি কোনোভাবেই ইসলামী পতাকা বলতে পারেন না, সাধারণত ইসলামী পতাকা বলে না, এটা ইসলামী পতাকা না, কলমা খচিত। কিন্তু এটা ইসলামী পতাকা, আপনিও কিন্তু রং জায়গায় আছেন, আপনি ইসলামী পতাকা বলতে পারবেন না। আচ্ছা, ইশতিয়াক রেজা মানে ইসলামী পতাকা কি, মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এটা যদি ইসলামী পতাকা না হয় তাহলে ইসলামী পতাকাটা কি, তোর কি আলাদা কোনো কালেমা টালেমা আছে যেটা আমরা এখন ওই কালেমা পড়বো? কালেমার এই ইয়ে দিয়ে যদি কেউ খারাপ কাজ করে সেটা তার ব্যাপার, কিন্তু এটা তো কালেমা, এটা সারা থেকে মুসলমান হইতে পারবে না। তো এটা ইসলামী পতাকা না তাহলে কি? আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম, ঈদ মোবারক, এই ধরনের আহলান সালান, রমাদানুল মোবারক, এরকম অনেক কিছু আমরা দেখেছি। তো আমরা মুসলমান, আমরা তো মানে ইসলামকে ফলো করি, আমাদের এখানে বিভিন্ন ইসলামী জিনিসপত্র থাকবে, এটাই তো স্বাভাবিক। হিন্দুদের ইসকনের প্রোগ্রামে ইসকনের পতাকা থাকতে পারে, আওয়ামী লীগের অনুষ্ঠানে আওয়ামী লীগের পতাকা, বিএনপির অনুষ্ঠানে বিএনপির পতাকা, সবার তো আলাদা আলাদা পতাকা আছে। তো মুসলমানদের তো একটা আলাদা পতাকা আছে, সে কোন দেশে সেটা ব্যাপার না। এরপরের যে বক্তা, সেই বক্তা তো আরও উপরের দোকান, তার কাছে যে ইসলামী পতাকা বাংলাদেশের পতাকার সাথে মিশিয়ে দেওয়া হয়েছে এটা বিশাল জঘন্য এক অপরাধ, এই অপরাধ কোনোভাবেই মার্জনীয় না। জাতীয় পতাকার পাশে ইসলামিক পতাকা স্থাপন করার কোনো সুযোগ নেই, বাংলাদেশ একটা সার্বভৌম দেশ, এই ভুলের জন্য যথাযথভাবে তদন্ত হওয়া দরকার। ওনার বক্তব্য অনুযায়ী যে বাংলাদেশ মোটামুটি এই পতাকা টানানোর কারণে বাংলাদেশের স্বাধীনতা শেষ, ইসলামী পতাকা এখানে দেওয়া হয়েছে স্বাধীনতাটা একবারে শেষ। ওনার মাঝখানে আবার আরেকজন ঢুকে, আরেক বাদর ঢুকে বলছে যে এই ভুলের জন্য কি কি শাস্তি হতে পারে, কি শাস্তি দেওয়া যায়। হ্যাঁ, অনুষ্ঠানের শেষে আবার মিথিলা ফারজানা আবার বললেন যে এটা নিয়ে নাকি নানান তদন্ত তদন্ত নাকি চলছে, ক্যাবিনেট থেকে এটি খতিয়ে দেখা হচ্ছে এবং এটি নিয়ে বোধহয় খুব সম্ভবত তদন্ত করা হচ্ছে। আমি যদিও বলছি যে এটা কোনো আনুষ্ঠানিক তথ্য নয়। শুনলেন তো, মানে
মানে উনি জানেন আর কি, উনি নিজে ই করে অনুমান করে মানে উনি মানে উস্কানি দিচ্ছেন যে তদন্ত হোক, করে ওই ডিসির চাকরি চলে যাক, মানে জেলা প্রশাসক যেন থাকতে না পারে, মানে এটা হচ্ছে মূল টার্গেট। হ্যাঁ, এই জন্যই টকশো করে এটাকে একটা ইস্যু তৈরি করা, তো পাবলিক খায় নাই যদিও, কিন্তু আমার কথা হচ্ছে প্রথমেই স্যালুট জানাই যে যে জেলা প্রশাসক সাহেব এই প্রজ্ঞাপনটা দিয়েছিলেন, এটা নির্দেশনাটা দিয়েছিলেন যে সেখানে জাতীয় পতাকার পাশাপাশি ইসলামী একটা পতাকা থাকবে। এটা হতে পারে আল্লাহ আকবর হতে পারে, বিসমিল্লাহ মানে হতে পারে, কালেমা, যে কোনো একটা কিছু হইতে পারে। তো ওনাকে যে পরিমাণে নাজেহাল করা হলো এই বিষয় নিয়ে, প্রথমত উনি যেটা করেছেন সেটা ভুল করে ফেলেছেন, কারণ উনি জানেন না যে বাংলাদেশ এখন আর মুসলমানদের কোনো দেশ না, এটা ভারত যেভাবে চায় সেইভাবেই হতে হবে, এবং ভারতের মূল টার্গেট হচ্ছে এ দেশের মানুষকে দুইটা কাজ করা। এক হচ্ছে এই দেশের মানুষের ইসলামকে ধ্বংস করে এদেরকে কথিত সেকুলার তৈরি করা, দুই নাম্বার হচ্ছে এদেরকে শিক্ষিত যে জাতি এই শিক্ষাটাকে ধ্বংস করে দেয়া, যেই দুটা জিনিস তারা খুব সুচারুরূপে বাংলাদেশে করে যাচ্ছে। আর দ্বিতীয়ত ওই ভদ্রলোককে যেটা বলবো যে জেলা প্রশাসক শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছেন, প্রিন্টিং মিস্টেক অনেক কথা বলেছেন, এটা কখনোই প্রিন্টিং মিস্টেক না, তিনি করতে চেয়েছেন, কিন্তু আমার কথা হচ্ছে যে একজন জেলা প্রশাসক দীর্ঘদিন চাকরি করেছে, সে তো একদম গরিব না, না খেয়ে মারা তো যেত না, না খাওয়ার জন্য যদি চুরি করে সেটাও জাহেজ ধরে নিলাম, কিন্তু আপনি তো মারা যেতেন না। ইমানের এতটুকু শক্তি নেই যে বলা যেত যে এটা মুসলমানদের একটা অনুষ্ঠান, এই মুসলমানদের উৎসবের মধ্যে আমরা মুসলমানদের একটা পতাকা থাকবে, এর মানে বাংলাদেশকে বিক্রি করে দেয়া না, এর মানে বাংলাদেশের স্বাধীনতাকে অশ্রদ্ধা অসম্মান করা না, এই কথাটা তো বলাই যেত, তাই না? তো আমাদের ইমান আজকে কোথায় এসে ঠেকেছে? এখন পর্যন্ত মিথিলা ফারজানার নামে কোনো মামলা হয় না এই ঘটনা নিয়ে, মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অপরাধে, এটা আমি খুব আশ্চর্য হই। ইনশাআল্লাহ একদিন হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।